দেখা বাবু হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো স্ক্রিনের উপর আপনারা যে ভিডিও দেখতে পারলেন, এরকম ভিডিও আপনারা কীভাবে তৈরি করবেন আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দেবো। আজকের ভিডিওটি কিন্তু একদম অসাম একটা ভিডিও হয়েছে। ভোজপুরির সঙ্গে সাথে আপনারা ভিডিও সবই মেক করে ভিডিও তৈরি করবেন, আর এরকম ভিডিও কিন্তু বর্তমানে খুবই ট্রেন্ডিংয়ে আছে। আর এরকম ভিডিও যারা আপলোড করছে তাদের ভিডিও কিন্তু ফরিত হয়ে যাচ্ছে। তো টিকটক, লাইকে, ইনস্টাগ্রামে কিন্তু খুবই জনপ্রিয় এই ভিডিও। তো এই ভিডিওটা আপনারা কীভাবে মেক করবেন সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দেবো। তো এরকম ভিডিও এডিটিং করার জন্য আমাদের একটা অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে, সেটা হচ্ছে এলাইট মেশিন অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশনটি আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো এই অ্যাপ্লিকেশনটা আমি এখান থেকে ওপেন করে নিলাম। তো এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন, এতে করে আমাদের পরবর্তী নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো অ্যাপসটি ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। তো জাস্ট এখান থেকে আমরা প্রজেক্টে ক্লিক করে দেবো। এখান থেকে আমরা সেক ইফেক্ট এবং সং বিট মার্ক এই দুইটা টেম্পলেট দিয়ে আমরা এরকম একটা ভিডিও তৈরি করবো। তো এই দুইটা টেম্পলেট আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করে এলাইট মোশনে খুব ইজিলি অ্যাড করতে পারবেন। আর কীভাবে অ্যাড করবেন আমার একটা ভিডিও আছে, ওই ভিডিও আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে দেখে আপনারা অ্যাড করে নেবেন। তো প্রথমে আমরা এখান থেকে সং বিট মারে ট্যাগ আমরা এখান থেকে ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর এখানে দেখুন আমাদের এখানে কিছু বিট দেওয়া আছে। ভিডিও রূপান্তর আগে আমাদেরকে ইমেজ অ্যাড করে নেবো। তো ইমেজ কীভাবে অ্যাড করবেন, এখান থেকে আমরা প্লাস অপশনে ক্লিক করে দেবো। প্লাস অপশনে ক্লিক করার পর এখান থেকে ভিডিও অপশনে আসার পর এখান থেকে আমরা কিছু ইমেজ সিলেক্ট করে নেবো। তো এখান থেকে আমি যে কোনো একটা ইমেজ সিলেক্ট করে নিচ্ছি। তো এখান থেকে আমি আমার গ্যালারিতে চলে আসলাম। আসার পর এখান থেকে আমি ইমেজগুলো যে ইমেজগুলো কোথায় আছে সেখান থেকে আমি ইমেজগুলো সিলেক্ট করে নেবো। তো এখান থেকে আমি আমার ইমেজ থেকে এখান থেকে আমি ইমেজগুলো সিলেক্ট করে নিচ্ছি। তো এখান থেকে আমি যে কোনো একটা ইমেজ সিলেক্ট করে নিচ্ছি। তো এখান থেকে আমি এই ইমেজটি সিলেক্ট করে নিই। এখান থেকে আমরা প্লাস অপশনে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখুন কর্নারে একটা অপশন আছে, আমরা এখান থেকে থ্রি ডটে ক্লিক করে এখান থেকে ফিল কম্পোজিশন এরিয়াতে ক্লিক করে দিলে কিন্তু আমাদের ইমেজটি কিন্তু ফুল স্ক্রিন হয়ে যায়। তারপর এখান থেকে আমরা এয়ারো বাটনে ক্লিক করে এখান থেকে আমরা এই এয়ারো বাটনে ক্লিক করে দিলে কিন্তু আমাদের ইমেজের বাকি অংশটিকে ডিলিট হয়ে যাবে। তারপর এখান থেকে আমাদের ইমেজটি কিন্তু এখানে অ্যাড হয়ে যায়। তো এখানে আপনারা কোন এই ইমেজের উপর আপনারা কোন ইফেক্ট অ্যাড করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে ব্যাক করলাম, ব্যাক করে আসার পর এখান থেকে সেক ইফেক্টে আসলাম। আসার পর এখান থেকে যে প্রথমের যে আমাদের যে ইফেক্টটি আছে এই ইফেক্টটি আমাদের ওখানে অ্যাড করে দিতে হবে। তো আমি ইফেক্টের উপর ক্লিক করে এখান থেকে ইফেক্টে ক্লিক করে এখান থেকে থ্রিডে ক্লিক করে এখান থেকে আমরা কপি পেস্ট করে দিব। তারপর এখান থেকে সিম্পলি আমরা ব্যাক করব। ব্যাক করে আসার পর এখান থেকে আমরা সং বিট মার্কে চলে আসবো। তো এখান থেকে সং বিট মার্কে আসলাম। আসার পর এখান থেকে যে ইমেজটি আমরা অ্যাড করেছিলাম ইমেজের উপর ক্লিক করে এখান থেকে আমরা ইফেক্টে ক্লিক করে এখান থেকে থ্রিডে ক্লিক করে এখান থেকে আমরা পেস্ট ইফেক্ট করে দিব। তো এখানে দেখুন আমাদের ইমেজের উপরে কিন্তু এই ইফেক্টটি অ্যাড হয়ে গেছে। তারপর এখানে আমাদের সিম্পল একটা কাজ করতে হবে, এখান থেকে আমরা ইমেজের উপর ক্লিক করে এখান থেকে আমরা এই বাটনে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমরা এখানে ক্লিক করে যদি আমরা একটু নিচের দিক দিই তাহলে কিন্তু এই ইমেজটি কিন্তু একটু একদিকে বাঁকা হয়ে যাবে, তাহলে কিন্তু আমাদের ইমেজটি দেখতে ভালো লাগবে। তো এখান থেকে আমরা এটার উপর ক্লিক করে আমরা ইমেজটি একটু জুম করে নিব। তো এখান থেকে আমরা ইমেজটি একটু জুম করে দিলে আমরা এখান থেকে এখন যদি আমি ব্যাক করি, ব্যাক করে আসার পরে দেখুন এখন কিন্তু আমাদের ইমেজটি কিন্তু একদম একটু ভালো দেখা যায় দিচ্ছে, দেখুন। তারপর এখান থেকে আমরা এই বিট মার্ক আসার পর এখান থেকে আমরা প্লাস অপশনে ক্লিক করে এখান থেকে মিডিয়া অপশনে ক্লিক করে এখানে আমরা আরও একটা ইমেজ অ্যাড করে দেবো। তো এখান থেকে আমি এই ইমেজটি অ্যাড করে দিই, এখান থেকে আমরা ইমেজটি ফুল স্ক্রিন করে দিলাম। তারপরে অ্যারো বাটনে ক্লিক করে ইমেজের বাকি অংশটাকে এখান থেকে আমরা ডিলিট করে দিলাম। তো এই ইমেজের উপর আপনার কোন ইফেক্ট অ্যাড করবেন আমি জাস্ট আপনাদের দিয়ে দিই। তো দেখুন এখানে দুই নাম্বার ইফেক্ট অ্যাড করতে হবে। দেখুন এখানে আমি নাম্বারগুলো বসিয়ে দিচ্ছি, জাস্ট আপনারা নাম্বারগুলো এই নাম্বার অনুযায়ী যদি আপনারা ইফেক্টগুলো অ্যাড করেন তাহলে কিন্তু আপনারা ভিডিওটি খুব ইজিলি তৈরি করতে পারবেন। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে ব্যাক করলাম, ব্যাক করে আসার পরে এখান থেকে আমরা সেকে ইফেক্ট আসলাম। আসার পরে দেখুন এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13টা এখানে 13টা ইফেক্ট আছে। এই 13টা ইফেক্ট কিন্তু আপনাদেরকে এখানে অ্যাপ্লাই করতে হবে। তো এখান থেকে আমরা এখান থেকে দুই নাম্বার ইফেক্টে নিলাম, ইফেক্টে ক্লিক করে এখান থেকে থ্রি ডটে ক্লিক করে এখান থেকে আমরা কপি ইফেক্ট করে নেবো। তারপর এখান থেকে আমরা ব্যাক করব। ব্যাক করে আসার পর এখান থেকে আমরা সং বিট মার্ক আসবো। আসার পর এখান থেকে আমরা দ্বিতীয় নাম্বার ইমেজের উপরে দ্বিতীয় নাম্বার ইফেক্ট এখান থেকে অ্যাড করে দিব। তো এখানকার সিরিয়াল নাম্বার অনুযায়ী আপনারা যদি এখানে যদি ইফেক্টগুলো অ্যাড করেন তাহলে কিন্তু আপনারা খুব ইজিলি কিন্তু ভিডিও মেক করতে পারবেন। তো প্লাস
অপশনে ক্লিক করে এখান থেকে আমরা মিডিয়াতে ক্লিক করে এখানে আমরা আরও একটা ইমেজ অ্যাড করে দেবো। এখান থেকে আমি এই ইমেজটি অ্যাড করে দিই, এটাকে আমরা ফুল স্ক্রিন করে দিলাম। তারপরে এয়ার বাটনে ক্লিক করে এখান থেকে আমরা ইমেজটি ডিলিট করে দিলাম। তারপরে এটার উপর আপনাদের দেখুন এখানে তিন নাম্বার ইফেক্টটি পড়বে। তো আমি এরকম করে আপনি আমি যে আগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে কীভাবে আপনারা ইফেক্টগুলো অ্যাড করবেন। তারপর এখান থেকে আমরা আসবো, আসার পর এখানে দেখুন পাঁচ নাম্বার আর হচ্ছে চার নাম্বার। তো এখানে আপনারা একটু ভালো করে দেখবেন, লক্ষ্য করবেন, তো এখানে একটু আপনারা ভালো করে লক্ষ্য করবেন। তো এখানে আপনারা কোন ইমেজগুলো অ্যাড করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে আমরা কী করবো, এখান থেকে আমরা আমাদের ইমেজের একটা সাইজ নিতে হবে। তো আমরা ইমেজের সাইজ নেওয়ার জন্য আমরা এখান থেকে ব্যাক করবো। ব্যাক করে আসার পর এখান থেকে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। ওপেন করার পর এখান থেকে আপনারা এই অ্যাপ্লিকেশনটি প্লে স্টোরে পেয়ে যাবেন, সেখানটি ডাউনলোড করবেন। এখান থেকে আমরা থ্রি ডটে ক্লিক করে এখান থেকে ইউজ ইমেজ ফ্রম গ্যালারিতে ক্লিক করে এখান থেকে আমরা একটা ইমেজ নিয়ে নিব। এই ইমেজটা আমরা এখান থেকে নিলাম। নেওয়ার পর এখান থেকে দেখুন 3.48 রেশিওতে আমাদের এই ইমেজটি সেভ করে নিতে হবে। তো আমি এটার উপর ক্লিক করে দিই, এখান থেকে ওপেন করে দিলাম। এখন যদি আমি এখানে সেভ অপশনে ক্লিক করি, সেভ আসে ইমেজ ক্লিক করি, এখান থেকে যদি সেভ টু গ্যালারিতে ক্লিক করি তাহলে কিন্তু ইমেজটা আমাদের সেভ হয়ে যাবে। তো আমি অনেকগুলো ইমেজ সেভ করে নিয়েছি, কারণ এখানে সেভ করলে কিন্তু অ্যাড শো করবে। দেশের জন্য আমি এখান থেকে সেভে ক্লিক করলাম না। তো এখান থেকে আমরা ব্যাক করলাম। ব্যাক করে আসার পর এখান থেকে আমরা ইমেজগুলো অ্যাড করে দেবো। তো এখান থেকে আমরা প্লাস অপশনে ক্লিক করে এখান থেকে মিডিয়া অপশনে ক্লিক করে আমরা এখান থেকে ইমেজ সাইজটা সিলেক্ট করে নেবো। তো এখান থেকে আমি যে ইমেজটি সিলেক্ট করেছিলাম সেই ইমেজটি এখান থেকে নেবো। তো এখান থেকে আমি এই ইমেজটি নিলাম। নেওয়ার পর এখান থেকে আমরা পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এখান থেকে আমরা ইমেজ অ্যারো বাটনে ক্লিক করে এখান থেকে অ্যারো বাটনে ক্লিক করে আমরা এটাকে বাকি অংশ ডিলিট করে দিলাম। তারপর এখান থেকে আমরা কী করবো, এই ইমেজের উপর ক্লিক করে আমরা এই লেয়ার অপশনে ক্লিক করে দেবো। তারপর এখান থেকে কপি লেয়ার ক্লিক করে দেবো। তারপর এখান থেকে আবার এখানে ক্লিক করে এখান থেকে আমরা পেস্ট লেয়ার করে দেবো। তাহলে কিন্তু এখানে দেখুন আমাদের দুইটা ইমেজ চলে আসছে। তো এই ইমেজটি আমাদের এই বিট পর্যন্ত এখানে সমানভাবে বসিয়ে দিতে হবে। তো এরকম করে আপনারা বসিয়ে দেবেন। দেওয়ার পর এখানে দেখুন দুইটা ইমেজ আছে। তো আমরা এখান থেকে নিচের ইমেজটাতে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে থ্রি ডট ক্লিক করে এটাকে আমরা ফুল কম্পোজিশন এরিয়া করে দেবো। তাহলে কিন্তু এই ইমেজটি কিন্তু আমাদের ফুল স্ক্রিন হয়ে যাবে। তো দেখুন এখানে কিন্তু আমাদের একটা স্ক্রিন একটা ইমেজ ফুল হয়ে গেছে। তারপর এখান থেকে আমরা এই ইমেজটিতে ক্লিক করে দেবো। এটা হচ্ছে আপনাদের চার নাম্বার ইমেজ, আর একটা হচ্ছে পাঁচ নাম্বার ইমেজ। তারপর এখান থেকে আমরা এটার উপর ক্লিক করে দিই, আমরা এটাকে একটু জুম আউট করে দেবো। এখান থেকে আমরা এটাকে জুম আউট করে দিলাম। তো দেখুন আমি যেরকমভাবে দেখিয়ে দিচ্ছি আপনারা এরকমভাবেই করবেন। তারপর এখান থেকে আমরা সিম্পলি ব্যাক করে যাবো। ব্যাক করে আসার পর এখান থেকে আপনারা কোন ইফেক্ট অ্যাড করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে আমরা সেক ইফেক্টে আসলাম। আসার পর এখান থেকে আমরা চার নাম্বার ইফেক্টে আসবো। চার নাম্বার না, এখান থেকে চার নাম্বার আর পাঁচ নাম্বার। তো প্রথমে আমরা নিচেটাতে ক্লিক করে দেবো। এখান থেকে এটা হচ্ছে চার নাম্বার, সরি এটা হচ্ছে পাঁচ নাম্বার। তো ইফেক্টে ক্লিক করার পর এখান থেকে থ্রিডে ক্লিক করে এখান থেকে পেস্ট কপি ইফেক্ট করে দেবো। তারপর এখান থেকে ব্যাক করবো। ব্যাক করে আসার পর এখান থেকে আমরা সং বিট মার্ক আসবো। আসার পর এখান থেকে আমরা যে ইমেজটি অ্যাড করেছিলাম সেই ইমেজের উপর আমরা নিচেটাতে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ইফেক্টে ক্লিক করে এখান থেকে থ্রিডে ক্লিক করে এখান থেকে আমরা এটা পেস্ট করে দেবো। তাহলে দেখুন আমাদের নিচের ইমেজে কিন্তু ইফেক্টটি অ্যাপ্লাই হয়ে গেছে। তারপর এখান থেকে আমরা সিম্পলি ব্যাক করে আবার সেক ইফেক্ট আসবো। আসার পর এখান থেকে আমরা পাঁচ নাম্বার ইফেক্টটি ক্লিক করে দেবো। তারপর এখান থেকে ইফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে এখান থেকে কপি ইফেক্টকে ক্লিক করে দেবো। তারপর এখান থেকে ব্যাক করে আসার পর এখান থেকে আমরা সং বিট মার্ক ওপেন করে নেব। ওপেন করার পর এখান থেকে আমরা প্রথম পাঁচ নাম্বার ইমেজে উপর ক্লিক করে এখান থেকে ইফেক্টে ক্লিক করে এখান থেকে থ্রি ডটে ক্লিক করে তারপর এখান থেকে আমরা পেস্ট করে দেবো। তাহলে দেখুন এখানে কিন্তু আমাদের এই ইফেক্ট এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। তাহলে দেখুন এখানে আমাদের কিন্তু একদম দারুণ লাগতেছে। তো এরকম করে আপনাদের এখান পর্যন্ত দেখুন এখানে আমি যদি দেখিয়ে দিই তাহলে এটা দেখুন এখানে দেখুন পাঁচ নাম্বার আর চার নাম্বার ইফেক্ট। তো এটা এই পর্যন্ত আসার পরে আপনার এই পর্যন্ত এই ইফেক্টটি অ্যাড করে দেবেন। এখানে ইমেজগুলো অ্যাড করার পরে এই পর্যন্ত আপনারা ইফেক্টটি অ্যাড করে দেবেন। তারপর এখান থেকে ছয় নাম্বার, এখান থেকে সাত নাম্বার, এখান থেকে এখানে আট নাম্বার ইমেজ দিবেন, ইফেক্টটি অ্যাড করবেন। তারপর এখানে সবগুলো ইমেজ দেওয়ার পর এখান থেকে নয় নাম্বার দিবেন। তারপর এখানে এই ইমেজ অ্যাড করে এখান থেকে দশ নাম্বার দিবেন। তারপর এখানে এগারো নাম্বার ইমেজ দিবেন, ইমেজ অ্যাড করে এগারো নাম্বার ইফেক্ট অ্যাড করে দিবেন। তারপর এখান থেকে দেখুন বারো নাম্বার, এখানে দেখুন সাত নাম্বার, এখানে দেখুন তেরো নাম্বার। তো এখানে লাস্ট একদম তেরো নাম্বার, এখানে কিন্তু আপনাদের সাত নাম্বার ইফেক্ট অ্যাড করতে হবে। তো এখানে ইমেজগুলো অ্যাড করার পর আপনারা খুব ইজিলি কিন্তু এখানে ইফেক্টগুলো অ্যাড করে দিতে পারবেন নাম্বার অনুযায়ী। তো বন্ধুরা এভাবে যদি করতে পারেন তাহলে কিন্তু আপনাদের ভিডিও একদম কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও। আর ভিডিওটি সেভ করার জন্য এখান থেকে আপনারা কর্নারে ক্লিক করবেন। এখান থেকে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এক্সপোর্টে ক্লিক করে দিলে আপনাদের ভিডিও কিন্তু সেভ হয়ে যাবে। তো আমি ভিডিওটি সেভ করতেছি না, কারণ আমি অলরেডি ভিডিও একটা তৈরি করে ফেলেছি। কারণ ভিডিও অনেক লম্বা হয়ে যাবে দেখে আপনাদেরকে আমি সিম্পলভাবে দেখিয়ে দিলাম, আর এখানে খুব ইজিভাবে আপনারা ভিডিও কিন্তু স্পট করতে পারবেন। তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।